আজি অগপয় ঘোষণা করব উপনির্বাচনের বঙ্গাইগাঁও সমষ্টির প্রার্থী দলের সভাপতি অতুল বরাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব প্রার্থীর নাম। বঙ্গাইগাঁও সমষ্টির প্রার্থী হব সাংসদ ফণীভূষণ চৌধুরীর পত্নী দীপ্তিময় চৌধুরী। নিশা অগপর কেন্দ্রীয় কমিটির বৈঠকত এই সিদ্ধান্ত। উপনির্বাচনের বাবে অসমৰ চারি সমষ্টির কংগ্রেসের প্রার্থীর তালিকা ঘোষণা। সামগুরীর তানজিল হুসেইন, সিদলিত সঞ্জীব বুয়ারী, বঙ্গাইগাঁওর ব্রজেনজিৎ সিনহা আর ধলাইত ধ্রুবজ্যোতি পুরকায়স্থক প্রার্থিত্ব এতিয়াও চূড়ান্ত হওয়া নাই বিহালী সমষ্টির প্রার্থী। আমোলা বিষয়ক সম্মুখত বহুয়ায় সরকারি কার্যালয় সংঘটিত দুর্নীতির তথ্য দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। উচ্চ পর্যায়ের বিষয়ের নামত ধন সংগ্রহ করে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য। ফাইল অহাত পলম হলে জবাবদিহি করার আহ্বান। জেলা আয়ুক্তক মানুষের সমস্যার বুঝ লওয়ার আহ্বান মুখ্যমন্ত্রী। গুয়াহাটির জ্যোতিকুশীত শিহরণকারী ঘটনা। ঘরের ভিতরতে উদ্ধার বৃদ্ধার কঙ্কাল। তিনি মাস পূর্বে পূর্ণিমা ডে নামের মহিলাগুলির মৃত্যুর সন্দেহ। মানসিকভাবে অস্থির পুত্রের সঙ্গে থাকা বৃদ্ধার মৃত্যুক লো চাঞ্চল্য। দাম বৃদ্ধির কেঁকোড়া চেপাত পিষ্ট রাজ্যের সর্বসাধারণ। প্রতিবিধ সামগ্রীর আকাশলঙ্ঘী দাম। ব্র্যান্ডেড চাউলের প্রতি কিলো চাউলত 5 টাকাকৈ বাড়িল দাম। সরকারের উদাসীনতার বাবে পাচলি বজারতো লাগিছে জুই। জম্মু কাশ্মীরের গন্দারবল জেলাত সন্ত্রাসবাদীর ভয়ঙ্কর আক্রমণ। সুড়ঙ্গ নির্মাণ করে থাকা শ্রমিকের উপর সন্ত্রাসবাদীর নির্বিচার গুলিচালনায় 7 জনের মৃত্যু। শ্রীনগর লেহ রাষ্ট্রীয় ঘাইপথত সুড়ঙ্গ নির্মাণ কার্য চলি আছিল। নিহত সকলের ভিতর আছে এজন চিকিৎসক।